শুদ্ধভাবে অতিবাহিত করাইবার লাগি, ও সময় কান্দে আল্লাহ এবং আল্লাহ রসুলের তরিকা মতো খাটাইবার লাগিয়া আল্লাহ রব্বুল আলামিনে আমরারে সংকেত মানে দিয়েছেন কিতাব দিয়া কোরআন শরীফের আয়াত দিয়া কইতে আল্লাহ তাআলা ওয়াত্তাকু ইয়াউমান তুরজাউনা ফীহি ইলা আল্লাহ। হে দুনিয়ার মানব জাতি, ও দিন দে তুমি দেন ডরাও, ও দিন দে তুমি দেন ডরাও, যে দিন তোমার তান আমার কাছে আইতে লাগবো, একদিন হইব আমরা যাইতে লাগবো, এই দিন আল্লাহর সামনে হাজিরি দেওয়া ছাড়া আর বিকল্প কোনো ব্যবস্থা থাকতো নাই, এই দিন যে সময় হাজির আমরা ওই দিন মুগি আল্লাহর সামনে। আল্লাহ রাব্বুল আলামিনে বরমাইতা সুম্মা তুওয়াফাম কুল্লু নাফসিম মা কাসাবাত ওয়া হুম লা ইউজলামুন। যে সময় তুমি তাই আমার সামনে আই দেই ভাই, তুমি তাই আমার সামনে আবার বার্তা কি লইয়া তোমার তান বালা এবং বাদ যে আমল হল আছে, যাইন যতক্ষণ বালা করছো যাইন যতক্ষণ বাদ করছো ও সারা তোমার তান যে আমি আল্লাহ তাআলাই ইনসাফর সহিত দিমু কোনো বেইন যাবে করতাম না হো সুবহানাল্লাহ। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম اغتنموا خمسا قبل خمس شبابك قبل هرمك وصحتك قبل سقمك وفراغك قبل شغلك وقناعك قبل فقرك وحياتك قبل موتك أو كما قال عليه الصلاة والسلام وقال تعالى في شأن حبيبه وحبيبنا صلى الله عليه وسلم مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا আওয়াজ উঠাইয়া আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা কাহার আশা কর মাওলানা
اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا لا إله إلا الله 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 محمد رسول الله 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 لا إله إلا الله محمد رسول الله قابل احترام معزز حضرت صدر محترم আজকের এই সুপনপুর মাদ্রাসার বাৎসরিক ওয়াজ মাহফিল তশরিফ আননেওয়ালা কাবিলে এহতেরাম দিনের মেরুদণ্ড হযরত উলামায়ে কেরাম আমার অতি সম্মানী মুআজ্জাজ মুরব্বিয়ানে আজাম জাতির মেরুদণ্ড যুবক ভাই অকল আজিজ তালাবা অকল মাইকর আওয়াজ যত দূর গিয়া পৌঁছে পর্দার আলালের সম্মানিত মহতরমা আমার মা বই নকল আল্লাহ তবারক ওয়া তাআলার অশেষ মেহেরবানি যে আল্লাহ রাব্বুল আলামিন আমরারে আবহাওয়ার অবস্থা অত বিচলিত থাকার বাদেও দিনর নিসবতে যে পিন্ডালর নিচে জন্নতর বাগানো আল্লাহ তাআলায় আমরারে বইবার তৌফিক দিছেন তাই আমরা দিল ভরি একবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আর আমরা প্রত্যেকে আল্লাহর কাছে দোয়া করি যাতে আল্লাহ রাব্বুল আলামিনে আমরার এই প্রোগ্রামটারে যেভাবে চালাইলে আল্লাহ তাআলা খুশি হইবা ওভাবে আমরারে চালাইবার তৌফিক দেওয়া সবে হোক আমিন আর খাস করে স্কুল প্রোগ্রাম থাকিয়া আবহাওয়ার কারণে মুদরসার আর্থিক যে কমি কোথায় দেখা যান আল্লাহ তাআলা তার কুদরত দিয়া পুরা করে দেওয়া সবে হোক আমিন দুস্থ হল আর বুজুর্গ হল আল্লাহ তবারক ওয়া তাআলা তৌফিক দিছেন আমরা এখানে ইয়া বইতাম পারছি এখনো মেঘ আই গেছে গিয়া এর বাদেও যদি আমরা তোরা সবর করিয়া বই যাই গিয়া এমন এক দিন আইব যে দিন তো ও আলত হইতে পারে নাই যদি আমরা এই দুনিয়ায় যদি বিদায় হইম যে মাটির নিচে গিয়া আমরা ঢুকমু যেখানো তৈয়া আমরা আত্মীয় স্বজন আমরার পরিবার পরিজনে আমরার বাহ ভাই হলে যেখানো আমরা রাখিয়া আইবা হীনরত অবস্থা যদি আমরা আমল দ্বারা বানাইতাম পারি না তাহলে অবস্থা বে অবস্থা ওই বোন আমি কঞ্চেন দেখি মাতন তো আমার লাগিয়া আমার মাত বুধবাই তো আপনারা তাই দুস্থ কল আর বুজুর্গ কল মনোখান আনতাম যাতে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ফরমাইতরা হুরিমাতিন নার আলা সালাসাতি আয়ুন আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ ওয়া আইনুন গামাজাত মিন মাহারিমিল্লাহ وعين سهرت في سبيل الله أو كما قال عليه الصلاة والسلام نبي جي فرمائترا
তিন চক্ষুর উপরে আল্লাহ তাআলা জাহান্নামের আগুন দিয়ে হারাম করিয়া দিবা। এই তিন চক্ষুর লগে এক চক্ষু ও চক্ষু, যে চক্ষুয়ে বেদার রইয়া উজাগরি জাগ্রত অবস্থায় থাকছে আল্লাহর দিনের হেফাজতর লাগিয়া। আজ দুস্থ কলার বুজুর্গ কল আমরা প্রত্যেক এখানে জমা হয়েছি অন্য কোনো উদ্দেশ্য নাই, একই উদ্দেশ্য আল্লাহর দিন কিভাবে বাঁচি যায়, কোরআন কিভাবে বাঁচি যায়, আহাদিসে নববিয়া কিভাবে বাঁচি যায়, ওখান আমরার মনের আবেগ নানি কইনছেন দেখি, ওটা আমরা আসল উদ্দেশ্য নানি। যদি এই উদ্দেশ্য নিয়া যত সময় পর্যন্ত প্রোগ্রাম এখানে থাকবো, বিজার তাকিয়া হুকনাত তাকিয়া ফাঁকো বইয়া হুকনাত বইয়া কষ্ট করিয়া আরাম করিয়া যদি আজকের রাইতি গান কুরবানি দিতাম পারি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর আহাদিসে মুবারাকাত তাকিয়া ই হাদিস শরীফর ই এক শব্দর অর্থ হইল গিয়া খাল কেয়ামতর মাঠ আল্লাহ রব্বুল আলামিনে আমরার চক্ষুত্তনে জাহান্নামের আগুন দিয়ে হারাম করিয়া দিবা কও সুবহানাল্লাহ। ও নিয়ত নিয়া অবস্থার পরিবর্তন হোক আর পরিবর্তন হোক, অবস্থা চাই আগে দিয়ে বিগড়ো আর অবস্থা আগে দিক থেকে ভালো হোক, আমরা যত সময় পর্যন্ত আমরা থাকবো ইনশাল্লাহ, অতক্ষণ পর্যন্ত আপনারাও থাকতে রাজি আছেননি, পুরা মাতন রাজি আছেননি, তাই দুস্থকল আর বুজুর্গকল আমরা যাইন যেখানে আছি যে অবস্থায় আছি আত দিয়ে আতর কাজ করতে থাকিয়া থাকি আর মুখ দিয়ে না মাতিয়া ইশারা করতে থাকি, আওয়াজ যাতে আমরা উঠে না আতে আমরা কাজ করতে থাকে, যারা যেন যেভাবে জায়গা পাইছি বই গেছি সারাই শুক্রিয়া দেয়া করি একবার আলহামদুলিল্লাহ, যারা এখনো বইবার জায়গা পাইছি না খারাপ অবস্থায় আছি, আমার ভাই হলে কুরবানি দিতরা আমি দেখি আর আমার ভাই হলে মেহনত করতরা আপনারা লাগিয়াও, যারা আমরা খারাপ আছি আল্লাহ তাআলাদের সুস্থভাবে খারাপ আশ্রয় ওখানেও আর একবার শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। তাই দোস্তগণ আর বুজুর্গগণ আমি আপনার সামনে কোরআনে করিমের এক আয়াত তিলাওয়াত করছি আর সাথে আমরা প্রত্যেকে চিনবাই প্রত্যেকে জানি এক সূরা তিলাওয়াত করছি, যে সূরার নাম হইল সূরাতুল ইখলাস, যে সূরা আমরা প্রত্যেকে চিনি কুল হুয়াল্লাহর সূরা। আমি যে ও আয়াত বা সূরা তিলাওয়াত করছি ও আয়াত তিলাওয়াত করতে গিয়া বা সূরা তিলাওয়াত করতে গিয়া আমি বিসমিল্লাহির রহমানির রহিম এক আয়াত পড়িছি, ওখান সম্পর্কে তোরা আমরা বুঝাবুঝি করি নাই, তফসির ওর কিতাবের মধ্যে লেখা আছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছেন বিসমিল্লাহর মধ্যে 19টা অক্ষর আছে, কয়টা অক্ষর ভাই? বিসমিল্লাহির রহমানির রহিম ঈশব এই আয়াত তিলাওয়াত করতে গেলে 19টা অক্ষরের উচ্চারণ করা হয়, আর যে 19 অক্ষর আল্লাহর কোনো বান্দা যদি একবার উচ্চারণ করে বিসমিল্লাহির রহমানির রহিম যদি একবার আল্লাহর কোনো বান্দা পড়ে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইতরা তার নামে আমাল আল্লাহ রাব্বুল আলামিনে 190 নেকি লিখে দেন। সবে কইন না সুবহানাল্লাহ, আরে একবার কইন সুবহানাল্লাহ, আরে একবার কইন সুবহানাল্লাহ, আওয়াজ দিয়ে একবার তো কইন যেন সুবহানাল্লাহ, একবার বিসমিল্লাহ পড়িমু আমরা নামায় আমল আল্লাহ রাব্বুল আলামিনে 190 নেকি লিখে দিবা। তাই আমি আপনার সামনে যে আয়াত বিসমিল্লাহির রহমানির রহিম তিলাওয়াত করছি তাফসীরের কিতাব জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইতরা আল্লাহর কোন বান্দা যদি হর বালা খামর মধ্যে বিসমিল্লাহির রহমানির রহিম তার আমলের লগে ফিট করি লাইন দুজখ আছে, দুজখ নাম শুনছি তো আমরা, আল্লাহ তাআলা জান্নাত বানাইছেন, আল্লাহ তাআলা জাহান্নাম বানাইছেন, জান্নাত বানাইছেন নেককার অগলরে আরাম দিবার লাগিয়া আর জাহান্নাম বানাইছেন আল্লাহ তাআলা বদকার অগলরে সাজা দিবার লাগিয়া, বদকার অগলরে সাজা দিবার লাগিয়া ও জাহান্নামের 19 জন জবরদস্ত দারোগা আছেন। আমি ও সম্পর্কে আয়াত বলেছি, আল্লাহ তাআলা যদি তৌফিক দেন আবহাওয়ার হালত যদি ভালো থাকে ইনশাআল্লাহ আমার মহতরম মৌলানার আদেশ যে পরিমাণ সময় থাকবো ও পরিমাণ সময়ের ভিতরে আমি ও আয়াতের সামনে রাখিয়া তুলে আলোচনা করতাম চাই আর আগে বিসমিল্লাহির রহমানির রহিম তিলাওয়াত করে নিয়েছি হিসাবে আমি আপনার সামনে ওখানে কইতাম চাই ও জাহান্নামের জবরদস্ত যে 19 জন দারোগা আছেন ফরিস্তা আছেন শক্তিশালী যে 19 জন ফরিস্তা আছেন এই 19 জন ফরিস্তার জাপটার তাকিয়া আল্লাহ রব্বুল আলামিনে আপনারে আমারে যারা বিসমিল্লাহির রহমানির রহিম হর বালা কামর মধ্যে পড়ি দেইবা শুরুর মধ্যে আল্লাহ তাআলা তারা হেফাজত করে দেইবা কও সুবহানাল্লাহ। তাই দোস্তগণ আর বুজুর্গগণ আমরা এই দুনিয়ায় কেন আছি,
আসিলেন এখন পর্যন্ত। আমরা আগে কিছু মানুষ বিদায় হয়ে গেছেন, আমরা ছোট বিদায় হয়েছেন, আমরা বড় বিদায় হয়েছেন, হয়েছেন না হয়েছেন না। এই দুনিয়ায় কেন আইবার ভাই সিরিয়াল আছে, যাওয়ার কিন্তু কোনো সিরিয়াল নাই। আসেনি সিরিয়াল কোনদিন দেখি, যে সময় দুনিয়ায় আমার আবির্ভাব হয়েছে, দুনিয়ায় আমি যে সময় আই গেছি, আগে আমার বাবা আইসেন, আমার বাবার লাগি আমার আম্মার সম্পর্ক হয়েছে, এর বাদে আমি দুনিয়ায় জমিন আইছি, বাবা ছাড়া আমি আইতাম পারছি না। কিন্তু এই দুনিয়ায় এমন এক নিজাম দেখা যায়, এই দুনিয়ায় থেকে যাওয়ার সিস্টেমও যাওয়ার পরে দেখা যায়, আওয়ার সিস্টেমে হইলে তো আগে বাবা যাইতে আসলাম, বাদে যাইতে পারলাম, আমিও না জানি মা, দেখা যায় বাবা দুনিয়ার জমিন আসেন, ছেলে দুনিয়ার জমিন নাই। আওয়া এবং যাওয়া এই দিওটারে বুঝাইবার লাগিয়া আল্লাহ রাব্বুল আলামিনে ফরমাইতা আল্লাযীন খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। দুনিয়ার মানব জাতি তোমার তান্ডে দুনিয়ার জমিন সৃষ্টি করছি আমি আল্লাহ তাআলা, আর সৃষ্টি করার বাদে তোমার তান্ডে যতদিন পর্যন্ত দুনিয়ায় রাখছি অতদিনের ভিতরে একটার নাম রাখছি হায়াত, আর অতদিন শেষ হওয়ার বাদে আর এক মখলুকের নাম রাখছি মৌত। হায়াত এক মখলুক রাখছি আর মৌত আর এক মখলুক রাখছি, আর হায়াত আর মৌত দুই মখলুকের মাঝখানে একটা সময় তোমার তান্ডে নির্ধারিত করিয়া দিছি। এটাও আমার নির্ধারিত নাই, আপনার নির্ধারিত নাই, দুনিয়ার কোন নবী আল্লাহর নির্ধারিত নাই, এটাও আল্লাহর নির্ধারিত। আল্লাহ তাআলা কিতাব বলবে আল্লাযী ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতা ওয়া লা ইস্তাকদিমুন। হায়াত নামক মখলুক থাকি মখলুকর আর বাদে মৌত নামক মখলুক আইবার আগ পর্যন্ত যে সময় যেটা আছে এটা যে সময় তোমার অতিবাহিত হয়ে যাইব, শেষ হয়ে যাইব, শেষ হওয়ার বাদে এক সেকেন্ড আগেও নিতাম নাই, এক সেকেন্ড পিছেও নিতাম নাই, ও ঠিক মুহূর্তের ভিতরে আমি আল্লাহ তোমার দান্ডে এই দুনিয়ার তোরে চির বিদায় দেওয়াই লইম। আমি আগে একবার অনুরোধ করলাম আপনার আগে, যাতে আমরা মুখ দিয়ে আওয়াজটা উঠতো নাই, ও চেষ্টা করবো ইনশাআল্লাহ মাতিতাম কম খাম করতাম বেশ, সবে কব ইনশাআল্লাহ, সবে কব ইনশাআল্লাহ, যাতে আওয়াজ তো এক জায়গার থেকে উঠে এক আলোচনা অর, যদি আপনারা মাতন আপনারা মাতর লগে হয়তো এই আলোচনা কিছু বেটি রকম ওই দিতে পারে। এরপর থেকে চেষ্টা করবো আমরা যারা উবাত আছি, যারাও কিছু জিম্মাদারি খাজো আছি, আমরা প্রত্যেকে যাতে আমরা মুখ কন্ট্রোল থাকি যেতে কব ইনশাআল্লাহ। হায়াতের মৌতর মাঝখানোর যে সময় যেটা দিয়েছেন আল্লাহ তাআলা আপনার আর আমারে, ও সময়টা দেওয়ার বাদে ও সময় শেষ হইতে না হইতে ও সময় কান্দে খাতো লাগাইবার লাগি, ও সময় কান্দে ন্যায় পরিচালনা করবার লাগি, ও সময় কান্দে শুদ্ধভাবে অতিবাহিত করাইবার লাগি, ও সময় কান্দে আল্লাহ এবং আল্লাহ রসুলের তরিকা মতো খাটাইবার লাগিয়া আল্লাহ রব্বুল আলমিনে আমরারে সংকেত মানে দিয়েছেন কিতা দিয়া কোরআন শরীফের আয়াত দিয়া কইতে আল্লাহ তাআলা ترجعون فيه إلى الله। হে দুনিয়ার মানব জাতি, ও দিন দে তুমি দেন ডরাও, ও দিন দে তুমি দেন ডরাও, যে দিন তোমার তান আমার কাছে আইতে লাগবো, একদিন হইব আমরা যাইতে লাগবো, এই দিন আল্লাহর সামনে হাজিরি দেওয়া ছাড়া আর বিকল্প কোনো ব্যবস্থা থাকতো নাই। এই দিন যে সময় হাজির আমরা ওই দিন মুগি আল্লাহর সামনে, আল্লাহ রাব্বুল আলামিনের বরমাইতা সুম্মা তুওয়াফাম কুল্লু নাফসিম মা কাসাবাত ওয়া হুম লা ইউজলামুন। যে সময় তুমি তাই আমার সামনে আই দেই ভাই, তুমি তাই আমার সামনে আবার বার্তা কি লইয়া তোমার তান বালা এবং বাদ যে আমল হল আছে, যাইন যতক্ষণ বালা করছো, যাইন যতক্ষণ বাদ করছো, ও সারা তোমার তান যে আমি আল্লাহ তাআলাই ইনসাফর সহিত দিমু, কোনো বেইন যাবে করতাম না ও সুবহানাল্লাহ। তাই দুস্থ হল আর বুজুর্গ হল, আল্লাহ রব্বুল আলমিনে ই জমিন ইকান, আল্লাহ রব্বুল আলমিনে ই আসমান ইকান, আল্লাহর কুদরতর হুকুম দ্বারা বানাইছেন, আর বানানির পরে জমিনের মধ্যে বসবাস করনেওয়ালা এক জাতির আল্লাহ তাআলা সৃষ্টি করছেন, যে জাতির নাম এখন পর্যন্ত আমরা আসলাম না, আদম আলাইহিস সালাম আসলা না, হউ সময় আল্লাহ তাআলা জিন্নাত এক জাতিরে আদম আলাইহিস সালাম সৃষ্টির বাদে জিন্নাত এক জাতির আল্লাহ তাআলা দুনিয়ায় জমিন পাঠাইয়া দিছেন।
এই জিন্নাত জাতিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগিও করছেন, ফসাদও করছেন, নানান ধরনের ফিতনাও করছেন। আল্লাহ রাব্বুল আলামিনের আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকিয়া ক্রমান্বয়ে সিলসিলা দর সিলসিলা এই দুনিয়ার জমিনের মধ্যে আমরারে আল্লাহ তাআলা ফাটাইয়া দিয়েছেন, ও সুবহানাল্লাহ। আর আমরারে ফাটাইয়া দেওয়ার সময় আল্লাহ রাব্বুল আলামিনে আমরারা পাঠাইয়া দেওয়ার সময় আল্লাহ রাব্বুল আলামিনে ফরিশতার জমাত নিয়া মশওয়ারা করছেন, পরামর্শ করছেন, কিতাব পরামর্শ। আল্লাহ তাআলা ওয়াইযু ক্বালা রাব্বুকা লিল মালাঈকাতি ইন্নী জাঈলুন বিল আরযি খলীফা। ও দুনিয়ার ফরিশতার জাতিও হন, ও আমার ফরিশতা হন, আমি আল্লাহর মনস হয়ে গেছে, আমি দুনিয়ার জমিনও আমার ইবাদত বন্দেগি করবার লাগি, আমি আল্লাহর নাম লইবার লাগি, আমার আল্লাহ হইয়া ডাকিবার লাগি, আমি আল্লাহর এক মানবার লাগি। এক বুড়ো মানুষ নাই বকল পাঠাইতাম, ইকানো তোমার টান পরামর্শ চাই, আর পরামর্শ দেও চাই। ফরিশতা হলে জবাব দেও, কালু আতাজালু ফিহা, আল্লাহ এই যাত্রে কিতার লাগি আপনি বানাইতা, বানানির ফায়দা বারো কিতা, মাই ইউফসিদু ফিহা ওয়াসফিকু দিমা, এরারে যদি আপনি বানাইন এরা ফসাদ করবা, এরা খুন বসাইবা। আল্লাহ এরারে না বানাইয়া আপনি যদি ওনা থাকি যাইন, আমরা এক জমাত আছি ফরিশতা, নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক, আল্লাহ আপনার পবিত্রতা, আপনার পাকি, আপনার বুজুর্গি আমরা ফরিশতা হলে বয়ান করমু। আল্লাহ রাব্বুল আলামিনে ফরিশতা লরি উক্তি কান হুনিয়া, ফরিশতা লরে এইভাবে ধমকি দিলা কিভাবে, কালা ইন্নি আ'লামু মা লা তা'লামুন। তুমি দেন যেটা পরামর্শ আমারে দেড়ায়, যেটা যুক্তি তুমি দেন আমারে দেড়ায়, এটা যুক্তিত আমি নাই, আমি আল্লাহ রাব্বুল আলামিনের যা জানি তুমি দেন তা জানো না। তাই ভাই ক্রমান্বয়ে আল্লাহ রাব্বুল আলামিনের সিলসিলা দর সিলসিলা একে বাদি করে আদম আলাইহিসসালাতু ওয়াসসালাম থেকে লইয়া আমরা নবীজি পর্যন্ত 1,00,000 কমবেশ 24,000 নবী হল পাঠাইছেন। আর এক এক নবী হলোর লগে ওলা খেওরোর লগে বেশ আসলা, খেওরোর লগে কম আসলা। হযরত নূহ আলাইহিসসালাম আপনারা শুনছেন নাম, এমন এক নবী 950 বছর দাওয়াত দিছেন, কিটা দাওয়াত দিছেন, একই দাওয়াত দিছেন মাত্র ও কথাও গান ও স্বপনপুর মাঝে দাওয়াত দেওয়া হয়, স্বপনপুর মাঝে কিটা দাওয়াত দেওয়া হয়, আল্লাহরে বানিলাও, আল্লাহরে মানতা যদি চাও মুদরসা ওখান রাখিলাও, আল্লাহরে মানতা যদি চাও ওখানের হেফাজত করিলাও, নাজাতর দরিয়া যদি চাও ওখানের লগে সম্পর্ক যুক্ত হয়ে যাও, আল্লাহ নাজাত দিলাইব। সুবহানাল্লাহ। নূহ নবী, নূহ আল নূহ নবীনা আলাইহিস সালাতু ওয়াসসালাম, সালামের সময় দাওয়াত দিতা, দাওয়াত দেওয়ার বাদে নূহ আলাইহিস সালামের লাগি ভিক্ষারি করতা, তার ছেলে পর্যন্ত ভিক্ষারি করছে, দিন মানছে না। কিন্তু আল্লাহরে ডাকলেওয়ালা 950 বছরে মাত্র 80 জন মানুষ মুসলমান হয়েছেন। আমরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামের দুয়ার বদৌলত কো, সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম আমরা জাতির পিতা, আদি পিতা না জাতির পিতা, গোটা মুসলমান জাতির পিতা, ইমানদার জাতির পিতা। একবার কও সুবহানাল্লাহ, আরেকবার কও সুবহানাল্লাহ। যেই সময় নবীগণের মেহনত, যে সময় নবীগণ আইন, মুসা আলাইহিস সালাম আইলা তৌরাত দিয়া দেওয়া হইল, যতদিন মুসা আলাইহিস সালাম আসেন তৌরাতের হুকুম ততদিনও চলছে, মুসা আলাইহিস সালাম বিদায় হয়ে গেছেন তৌরাতের হুকুম শেষ হয়ে গেছে, আরেক নবী আমার আগ পর্যন্ত, ঈসা আলাইহিস সালাম আমার আগ পর্যন্ত, আস্তা দুনিয়ার মানুষ মর্তদ হয়ে গেছেন, আস্তা দুনিয়ার মানুষ গুমরা হয়ে গেছেন, আস্তা দুনিয়ার মানুষ জাহিল হয়ে গেছেন। আল্লাহ তাআলা মেহরবানি করিয়া আবার দিলা ঈসা আলাইহিস সালাম, লগে দিলা ইঞ্জিল শরীফের কিতাব আসমানি দিয়া, ইঞ্জিল শরীফের তিলাওয়াত, এবং ঈসা আলাইহিস সালাম যতদিন পর্যন্ত এই জমিনে থাকছেন ততদিন পর্যন্ত মেহনত করিয়া যত সামান্য মানুষ মান্যওয়ালা হয়েছেন, এইভাবে ক্রমান্বয়ে তৌরাতের জিন্দেগি সে সংক্ষেপ মারতাম সাইয়ার। আপনারা লাগি আগে ওয়াদায় বদ্ধ করাইছি, আমি যত সময় অবাদ থাকবো আপনারা বৈবানি অবস্থা পরিবর্তন হোক আর পরিবর্তন হোক, এখন বেদুইতে যখন অবস্থার পরিবর্তন হয়ে যায় নিজেও তো বইতাম পারতাম না, আর নিজে যখন উঠি যাই, কিন্তু আপনারা তো নিশ্চয় উঠি যাইবা গিয়া, আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ ধীর স্থির ভাবে বইবার তৌফিক দে কাকো, আমিন। আরেকবার দোয়া করি আল্লাহ তাআলা আবহাওয়ার হালতখানটা পরিবর্তন করিয়া দে কাকো, আমিন।
দুস্থগল আর বুজুর্গ হল নবীয় হল আইসন লগে কিতাব পাইছেন বড় বাকুয়া ছোট বাকুয়া গেছেন গিয়া বিদায় হয়ে গেছেন আবার মানুষ জাহিলিয়তর যুগ ফরি গেছেন মানুষ মূর্খ বনি গেছেন বেইনসাফ জালিমি জুলমি করা আরম্ভ করছেন ঠিক এইভাবে যে সময় দিন অতিবাহিত হইতে আছে আমার নবী হযরত ইব্রাহিম আলাইহিসসালাম জাতির পিতা দোয়া করছেন আল্লাহর কাছে আল্লাহ আমিও তো না এইভাবে একদিন যাইনু গিয়া আমারও তো সময় শেষ হইব আপনি তো ফরমাইছো মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুইদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা আল্লাহ এই সময় তো আমারও আই যাইব আমি দুনিয়ার বিদায় যে সময় ওই যাইমু আমারে মান্যওয়ালা যেগুলো মানুষ আছেন যেগুলো কৌম আছেন আল্লাহ এটাও তো ফিরিয়া মর্ত বনি যাইবা আল্লাহ এটাও তো আবার জাহিলিয়ত যুগ যাইবা গিয়া আল্লাহ এটা আবার তো জালিম বনি যাইবা ও রব্বুল আলামিন আপনি আমি আপনার কাছে দোয়া চাই আর ও রব্বানা ওয়া বাস ফিহিম রাসূলান মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক আল্লাহ আমার মাঝ থাকিয়া একজন নবী আপনি দুনিয়ার জমিনে পাঠাইয়া দেখুয়া একজন রসুল আপনি দুনিয়ার জমিনে পাঠাইয়া দেখুয়া জানর দ্বারা কিয়ামত পর্যন্ত কোরআনে করিমর তালিম আর কোরআনে করিমর তিলাওয়াত আর কোরআনে করিমর হুকুম দুনিয়ার জমিনে বাকি থাকে কো সুবহানাল্লাহ তোরা জুড়ে কইন সুবহানাল্লাহ আর একবার তো কইন সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া এমন ভাবে কবুল করলা রে ভাই কিয়ামত পর্যন্ত আর দুনিয়ার জমিনে কোনো নবীও আইতো নাই আর কোনো হাদিসের গ্রন্থ আইতো নাই আর কোনো কোরআনও আইতো নাই যতদিন দুনিয়ার জমিন থাকবো ততদিন পর্যন্ত জবনপুরের মাদ্রাসা সূরা ফাতিহা পুনর্জীবিত ভাবে আল্লাহ তাআলা কায়েম রাখবা কো সুবহানাল্লাহ আমরা নবী আমরা পাইছি আল্লাহ রব্বুল আলামিনের কাছ থেকে আল্লাহ তাআলা তো নবীর নূর সৃষ্টি করিয়া আল্লাহর কুদরতে লৌহে মাহফুজের মধ্যে হেফাজত করিয়া রাখি লইছেন কিন্তু আমরা পাইছি একমাত্র ইব্রাহিমের দোয়ার বদৌলতে কো সুবহানাল্লাহ আমরা নবী আমরার সামনে হাজির আমরার নবী আমরার মেহনতর লাগিয়া আমরার নবী আমরার কামিয়াবি লাগিয়া ও কুরআন ও খান হযরত জিব্রিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর জবান থেকে তিলাওয়াত হুনচইন আর হুনিয়া ও তিলাওয়াতকৃত হুকুম লইয়া নবীদের সামনে আইছইন ও তিলাওয়াত থাকিয়া আমি আপনার সামনে তিলাওয়াত করছি সূরাতুল ইখলাস এই সূরার মধ্যে মাত্র চারটা আয়াত আমরা প্রত্যেকে একবার আমার লগে পড়ি বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ ও সাইটা আয়াত সূরার মধ্যে আমি সাইরো আয়াতর তরজমা বা অর্থের দিকে তুরা বাদে দেইনু আমিও সূরার কিছু ফজিলত সম্পর্কে আপনারা সামনে দুইটা তিনটা হাদিসের আলোচনা করতাম শুনতে রাজি আছেননি রাজি আছেন শুনতে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদে নববী সাহাবায়ে কেরাম রে কইলা আমার সাহাবায়ে কেরাম তুমি দেন চাওনি আমি তিলাওয়াত করতাম কোরআন শরীফের দশ বারা আর তুমি দেন হুনতায় এখান চাওনি এখন নবী যে তিলাওয়াত করতা সাহাবায় হুনবারি না হুনতা না কইছেন দেখি শুনতে থাকবা না থাকতা না আরে ভাই খাই জন্য তো যাক আল্লাহ যে আলোচনা করায় আমার দ্বিতীয় যে আয়াত তিলাওয়াত করলাম হো আয়াতের দিকে যাইতাম পারি যে জন্য তোর হি আলোচনা করমু সাহাবায়ে কেরামে বলে কালু বালা ইয়া রাসূলুল্লাহ আপনার জবান থেকে তিলাওয়াত খানটা শুনতাম সাইয়ার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও বৈঠকের মধ্যে মসজিদে নববীত বইয়াও আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়িয়া সূরা ইখলাস পূর্ণাঙ্গভাবে তিলাওয়াত করলা ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ বলার সাথে সাথে সাদাকাল্লাহুল আযীম পড়িনা আর পড়িয়া নবীজি হুজরাত তশরীফ লইয়া গেল দিয়ে সাহাবায়ে কেরাম বুয়াত সাহাবায়ে কেরাম আর উদিতরা না জাগাত বুয়াত কত সময় পরে আল্লাহ রসুলে আবার তশরীফ আনছেন আনিয়া জিগাইলা ও আমার সাহাবায়ে কেরাম তুমি তো বুয়াত থাকলা কারণ কিতা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ও গো আল্লাহর নবী আপনি ফরমাইলা হায় আমরা কোরআন শরীফ দশ পারা তিলাওয়াত করিয়া শুনাইতাই আমরা তো দশ পারা শুনবার লাগি এখন পর্যন্ত জাগাত বুয়াত আল্লাহ রসুলে ফরমাইলা আমি তো দশ পারা তিলাওয়াত করিয়া শুনাই লইছি কো সুবহানাল্লাহ
নবীজি বুঝাইয়া দিলা আমার আল্লাহ তাআলা ফরমাইছেন আল্লাহর কোন বান্দা যদি একবার সূরা ইখলাস তেলাওয়াত করেন মাত্র একবার কুল হুয়াল্লাহ সূরা তাতানোর নামায় আমালো আল্লাহ রাব্বুল আলামিনে 10 পারা কুরআন শরীফ তেলাওয়াতের সওয়াব লিখিয়া দেয় আল্লাহ কইয়া নবীজি আগে ফরমাইত্রা যদি আমার কোন উম্মতে আল্লাহর কোন বান্দায় আমার আল্লাহর কোন বান্দিয়ে মাত্র 3 বার সূরা ইখলাস তেলাওয়াত করেন কয়বার ভাই আমরা প্রত্যেকে মেজরিটি ভাবে সূরা ইখলাস তেলাওয়াত করা জানিনি না জানি না জানি যদি 3 বার তেলাওয়াত করেন আল্লাহর কোন বান্দায় আমার নবী যে ফরমাইত্রা আল্লাহ তাআলা আমার এই উম্মতের নামে আমল পূর্ণাঙ্গ কোরআন শরীফ খতম করার সওয়াব লিখে দিলাইলা এই মজলিস সাহাবায়ে কেরামগুলো শুনিয়া এই পরিমাণ আমলের মধ্যে আল্লাহ সূরা ইখলাস এক সাহাবি মসজিদে কুবার ইমাম বানাইছেন মসজিদে কুবা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করিয়া মদিনা গিয়া সর্বপ্রথম যে মসজিদ বানাইছিলা ও মসজিদের নাম হইল মসজিদে কুবা আর ও মসজিদের ইমাম বানাইছিলা এক সাহাবিরে আর তাই নামাজ পড়াইতে সময় এই সূরা ইখলাসর এই সওয়াবই নাই শুনিয়া ও তো তানোর বিলর মধ্যে গাড়িছে যে গাড়ার কারণে আজকে মাগরিবের নামাজ আপনার মসজিদও জমাতের সহিত পড়া হইছে না হইছে না হইছে না হইছে না ইমাম সাহেব প্রথম পড়িছেন সূরা ফাতিহা এর বাদে কিরাত মিলাইবার লাগি আরেক সূরা আগে পড়িছেন বলা জানি মা 2 নম্বর রেখাত সূরা ফাতিহা পড়িছেন পড়িয়া হয়তো সূরা ইখলাস পড়িছেন না সূরা কৌসর পড়িছেন না সূরা কুরাইশ পড়িছেন ওলে একটা সূরা পড়িছেন একটাও কিন্তু ই সাহাবীর নামাজ পড়ালি এমন একদম আলাদাভাবে কিলা ই সাহাবী নামাজ পড়াইতে সময় প্রথম পড়িতা সূরা ফাতিহা বিসমিল্লাহ পড়িয়া পড়িতা সূরা ইখলাস কুল হুয়াল্লাহ এর বাদে কিরাত মিলাইতা এর বাদে রুকুত যাইতা প্রত্যেক দিন প্রতি অক্তর নামাজ সাহাবাই কেরামে শুনিয়া ওবা হইলা মনের মধ্যে প্রশ্ন জাগা আরম্ভ হইল মক্কাত থাকা অবস্থায় আল্লাহ রসুলের পিছনে নামাজ পড়াইলাম আরো সাহাবাই কেরাম মনে পড়াইলা নামাজ এইভাবে নামাজ একটা দিনও পড়িলাম না কি অবস্থা কি হালত কিটার লাগে ইলা নামাজ হয় জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি না ও সাহাবায়ে কেরাম হলে লগে লগে ইমাম সাহেবরে প্রশ্ন করে দিলে ও ইমাম সাহেব ইলা কিলা নামাজ পড়াই নবীজি তো ইলা কোনদিন নামাজ পড়াইছেন না ইমাম সাহেবের জবাব কিটা দিছিল শুনতা নি আপনারা শুনতা নি আপনারা ইমাম সাহেবের জবাব দিছেন বুড়ি টিপ দেখাইয়া ওলা আমি জেলা নামাজ পড়াই আর ওলাও পড়াইমু যদি তোমাদের পছন্দ হয় আমার ঘরে নামাজ পড়ো আর যদি পছন্দ না হয় অন্য কোনো জায়গা তালাশ করো আমি জেলা নামাজ পড়াই আর ওলাও পড়াইমু আমরা ওইলে কইলাম মনে টিফিন কাজ আমরা বেতন দেই আমরা আর আমরা রে বুড়ি টিপ দেখানে নি দম লাখ শুক্রবার আও কইলাম না নিও না ভান কিন্তু সাহাবায়ে কেরাম তো আল্লাহ রাসূলের সাহাবি ইতার জানা আছে নবী দিয়ে ফরমাইছেন আল ইমামু জামিনুন ইমাম হইলা জামিনদার হো সুবহানাল্লাহ ইমাম গজালি মসজিদের ইমাম সব নাই উলামায়ে কেরাম সব মেসাব তারা তো নমাজ পড়াই বুনি কইছেন নাকি ইমামতি কেউ করবুনি নাইবে নবী যারা আছেন এরা ওই জামিনুন সুবহানাল্লাহ এরা নাইবে নবী অকল দুনিয়ার জমিনে যতজন আছেন স্বপনপুরের মুদরসাত নাই হাইলাকান্দির জমিনও নাই বরাকবেলির জমিনও নাই আসামের জমিনও নাই ওয়ালদর ভিতরে তত নাইবে নবী অকল আছেন এটা সারা ওই উম্মতর জামিনদার গো সুবহানাল্লাহ তখন সাহাবাই কেরামর মনে হইলো তাই ইমাম সাহেব তাই যদি আমরা জামিনদার হই ইনো তানর লাগি আর উল্টা সিধা মাতিয়া লাভ নাই সুজা গেলা গিয়া আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খিদমত গিয়া নালিশ দিলা ইয়া রসুল আল্লাহ ওগো আল্লাহর নবী এমন এক ইমাম সাহেব পাঠাইয়া দিছুন আমরা রে আর ইমাম সাহেবের নমাজ পড়ানোর হালত আমরার কাছে বড় উল্টা মুখা লাগে ও ওলাওয়ালা নমাজ পড়াই নবী দিয়ে ফরমাইলা কইলা খালি তোমার তান মুখর মাত্র হইতো না বাদি বিবাদী দিয়োজন লাগবো বিচার করতে লাগে না দিয়োজন মাতেন না তোরা দিয়োজন লাগে না লাগে না এখন নবী যে ডাক দিলা কইলা না তোমার তান বিবাদী যাইন তুমি দেন তো বাদী আইয়া না লিস্ট দেরায় তোমার বিবাদী যাইন তানরে আনো বিদাও ইমাম সাহেবরে আনলা ইমাম সাহেবরে আনার বাদে ইমাম সাহেবের লগে লগে নবী দিয়ে জিগাই না ইমাম সাহেবরে বলেন ও ইমাম সাহেব তুমি ওলা হাসানি নমাজ পড়াও বলেন জিও ইয়া রাসূলুল্লাহ আমি ওলা নমাজ পড়াই ইলা নমাজ কিটার লাগে তুমি পড়াও
আমরাও তো নমাজ পড়াই, আমরা বিনা পড়াই না, তুমি ইলা কিতাব লাগি নমাজ পড়াও। ওই সময় ইমাম সাহেব সাহাবী জবাব দিলা, ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর নবী, যেদিন যেদিন আপনি সূরা ইখলাসের সওয়াব সম্পর্কে ফজিলত সম্পর্কে আলোচনা করছেন, নবীজি আমার দিলের ভিতরে সূরা ইখলাস এইভাবে বইছে এইভাবে বইছে, আমি আমার দিলের ভিতরে সূরা ইখলাস এইভাবে জায়গা দিছি গো নবীজি, আমি নমাজ হই না যে কোনো খাতার মধ্যে হই না কেন, সাধারণত ভাবে একা একা তিলাওয়াত করা আরম্ভ করি না কেন, যতক্ষণ পর্যন্ত সূরা ইখলাস আমি তিলাওয়াত করছি না ততক্ষণ পর্যন্ত আল্লাহর কোরআন চরিত্রে কোনো আয়াতও আমার ইয়াদ হয় না। আমি ততক্ষণ পর্যন্ত সূরা ইখলাস তিলাওয়াত করতাম পারছি না নবীজি, নমাজ লাগার বাদেও সূরা ফাতিহার বাদে সূরা ইখলাস তিলাওয়াত না করা পর্যন্ত কোনো একটা কিরাত আমার ইয়াদ হয় না। এখানে শুনিয়া নবীজি কিতা জবাব দিচ্ছেন শুনতানি, নবীজি কিতা জবাব দিচ্ছেন শুনতানি, আপনারা শুনতানি, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইলো, আমার সাহাবী, যদি তুমি তোমার মাতর মধ্যে সত্য হইয়া থাকো, সূরা ইখলাস তোমার জন্য তো লইয়া যাওয়ার লাগিয়া যথেষ্ট, যেভাবে তুমি করে সূরা ইখলাসের উপরে তোমার মহব্বত মনে গেছে, যেভাবে ইখলাসের লাগি সম্পর্ক লাগি গেছে, ও আল্লাহর রাসূলে ফরমাইতরা, আমার সাহাবী, এই সূরায় তোমার টানি টানি জন্নত লইয়া যাওয়ার লাগি যথেষ্ট হই যাইব। আমার নবীজি ফরমাইন, যে ঘরে ঢুকবার সময় মাত্র একবার সূরা ইখলাস তিলাওয়াত করা হইব, কয়বার ভাই? আমার মাত শুনত তো, বড় ঢুকবার সময় আপনার বাড়ির জলসা শেষ হইব, সারা আমরা বাড়ির যাইমু নিলা যাইতাম না, শেষ হয়ে যাইব, বাড়ির যাইমু গিয়ার সময় ঢুকি যাইমু, আর ঢুকার সময় নবীজি ফরমাইত্রা, ই গর ঢুকতে যদি মাত্র একবার সূরা ইখলাস তিলাওয়াত করা হয়ে যায়, আর আল্লাহর বান্দার জিন্দগির মধ্যে ফিট করি নাই, বড় ঢুকতেও সূরা ইখলাস তিলাওয়াত করে, বড় ঢুকতেও সূরা ইখলাস তিলাওয়াত করে, নবীজি ফরমাইত্রা, তা কিয়ামত পর্যন্ত আল্লাহর বান্দা দুনিয়ার জমিনে যতদিন বাঁচিব, আল্লাহর বান্দার গড় ইখান ততদিন দুনিয়ার জমিনে থাকবো, এই গড় থাকি আল্লাহ তাআলায় গরিবীর দরওয়াজারে টুটেল বন্ধ করিয়া দেলাইবা, একবার তা তিলাওয়াত করিয়া যদি গরো আল্লাহর কোনো বান্দা ঢুকে, এই গর্তনে আল্লাহ তাআলায় গরিবীরে দূর করিয়া দেলাইবা, কো সুবহানাল্লাহ, আরেকবার কো সুবহানাল্লাহ, আরেকবার তা কো সুবহানাল্লাহ। তাই আমরা সংক্ষেপ হুয়া দইল গিয়া আজকে করে যাই মনে নিয়ে আমরা সব ইনশাআল্লাহ যাইমু, তো ও যাওয়ার সময় একবার তা সূরা ইখলাস তিলাওয়াত করমু নি গরো ডুবতে সময় আর দেখাই যে খে খে করমু ইনশাআল্লাহ, আল্লাহ ও সূরার উপরে আমল করবার তৌফিক দাও, জবে গো আমিন, নারায় তাকবীর, নারায় তাকবীর, নারায় তাকবীর, স্বপনপুর মাদ্রাসা আল্লাহ আপনি কবুল ফরমাও, সবে গো আমিন, আরেকবার তা গো আমিন, আরেকবার তা গো আমিন।